এটা হচ্ছে একটা লাবড়ার তরকারি, সমস্ত সবজি দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি। তার সাথে এটা হচ্ছে মুগের ডাল চাল কুমড়ো দিয়ে, সাথে উচ্ছে ভাজা, পটল ভাজা, এগুলো সব আমার শ্বশুরমশাইয়ের জন্য নিরামিষ রান্নার ব্যবস্থা। আর এদিকে দেখো একটা তেলাপিয়া মাছ, এটা সোমনাথের, আগের দিনও খাইনি, আমরা সবাই খেয়েছি। এটা হচ্ছে একটুখানি লোটে মাছ, এটাও বাসি, গরম করা হয়েছে। আর এটা হচ্ছে মাছের তেল, তো এগুলো গরম করা হয়েছে। আজকে কমপ্লিট করে দেবা কিন্তু, আজকে কমপ্লিট করে দেবা। হচ্ছে মেসি, হ্যাঁ, রান্না বান্না করবো না আমরা দুদিন, দুদিন, দুদিন মানে আজকে আর কালকে, আজকে আর কালকে দুদিন রান্না বান্না করে গল্প, দুদিন তাহলে তোমার বাড়ি যাই, চলো খাওয়া দাওয়া করে আসি, চলো কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া নিয়ে আসছি, চিন্তা কিসের, সেই ভালো না খাবো, প্লাজার বিরিয়ানি আছে, ওরে না তাহলে তো 7 দিন ধরে কাজ করো, অসুবিধা নেই, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, বিল দিয়ে দেবে মালিক, এ তো আজকেই হয়ে যাওয়ার কথা গো, বিকেল অব্দি করে মিটিয়ে দাও না, তুমি যেভাবে বলছো তো হবে না, ঠিক আছে সময় লাগবে, এখন এই কালারটা না, হ্যাঁ ওয়ালের সাথে একই, ঠিকই আছে, ছেড়ে দিয়েছি তাহলে একটু এবার দিয়ে দিয়ে দাও, কে আপনি রেডি করেছেন? ওই দেখো 2 নম্বর সুইচ চালাও, গরম লাগছে, এগুলো কি? এটার মধ্যে তোমার থালা রাখার জন্য, তো বললাম না এসব করতে হবে না, তুমি তো নিজেই বললে লাস্টে 3টে ড্রয়ার করতে হবে, হ্যাঁ ড্রয়ার তো চেয়েছি, এগুলো না হলে কি করবে তুমি, ড্রয়ারে তো আসল জিনিস এইগুলোই, আমি কি থালা বাসন রাখার জন্য তোমাকে ড্রয়ার করতে বলেছি নাকি, আমি ড্রয়ার করতে বলেছি চামচ হাতা খুন্তি রাখার জন্য, সব ব্যবস্থা আছে, তুমি দেখো তুমি 3টে ড্রয়ার বলে যে তোমার 3টে ড্রয়ারে সব জিনিসপত্র মেলা নিয়ে আসতে হবে, এটা হলো থালা রাখার জন্য, পটো পটো থালা চলে যাবে, বাহ ঠিক আছে, আচ্ছা এইটার মধ্যে তোমার ওই যে কাপ প্লেট আমি যে যেগুলো রাখবে সেটা চলে যাবে, আর নেই আর একটা আছে দাদা, ওটা হলো মেন, ওয়াও দারুন হয়েছে, এটা এটার মধ্যে তুমি কাপ রাখতে পারবে, চাকু রাখতে পারবে, তোমার অন্য সামগ্রী সব কিছু রাখতে পারবে, দারুন হয়েছে এটা, ঠিক আছে বলো, ওটা খুব কঠিন লাগছে, কি দেখো বন্ধুরা সকালে মাছ কিনেছিলাম, তো এখানে রয়েছে কাতলা মাছ 500, আমি সকালবেলা এখন ভাত খাবো একটুখানি, তো মার রান্নাঘরে আসলাম, আমার রান্নাঘরে তো ওয়াও, তাহলে তো এটাই খেতে হবে, গোবিন্দভোগ চালের আলু সিদ্ধ ভাত, কিন্তু আমার ঘরে যে আলু সিদ্ধ ভাতটা রয়েছে ওটা কি হবে মা, যে মেয়ের জন্য করেছিলাম, সোমনাথের জন্য করেছিলাম, আমার জন্যও করেছিলাম, ওই আলু সিদ্ধ ভাতটা কি করব, বুদ্ধি বের করছে, ওটা থাক তারপর ওটা কি হবে মা, রাত্রিবেলা হবে, একজনের মতো আছে, কে খাবে, ঠিক আছে তাহলে ফ্রিজে রেখে দেবো ওটা, দিয়ে গরম করে রাত্রিবেলা নিয়ে আসবো, তাহলে আমি এইটাই খাই, গরম আছে না, গরম নেই, পেটটা ব্যথা ব্যথা করছে, পিরিয়ড হয়েছে কালকে রাত্রিবেলা, রিম্পির আমার এবার একসাথে বলো, চলো মনে হচ্ছে বলে শ্যাম্পু হয়ে গেছে,
পেটের মধ্যে টন 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 করছে, ছাইগুলো ছাইগুলো ব্যথা করছে। ওই দেখো খেয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, কি ব্যথা করছে, ভালো লাগছে। প্যানক্রিয়াস এর ব্যথা, ডেলি তো সিদ্ধ সিদ্ধ খাচ্ছিস, তাও কোনো ফল পাচ্ছিস না, তাহলে সিদ্ধ খাই, খাওয়া বন্ধ কর, খাসি খা। হেডফোনটা পড়বে, আমি ফোনটা পড়ে যাবে তো, ভালো করে টিপে দাও না, ভালো করে তো টিপছি। এই মাছের মুখরুত মাখানো হয়নি, তেল গরম হয়ে গেছে, শো 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 শো, তুই পড়বো তো, অন্য কোথাও দিতে পারি, চাপ তাতে হলুদ দিয়ে দাও, নুন দাও নুন দাও নুন দাও, জল কেটেছে গো মাছটাই। দুটো কাপ কেন এখানে, আমি বাবার ঘরে দোষ দাও কেন, তাহলে বাবার কাছে সাত সকালে খেয়েছি জানো, আজকে কত ভোরবেলা উঠেছি, কটা উঠেছো, 5:30 উঠে কি করলাম, অনেক কাজ করি, জানি স্কুলে যাব, ও সবাইকে দিয়ে যাচ্ছ স্কুলে, ওই জন্য আমার সব কাজ হয়ে গেছে, একদম ঠাকুর ঘরে পুজো পুজো ফুল ফুলা সব কমপ্লিট। এই মাপের কাপড়টা করে নিয়েছি, দাও শো না ঘরে গিয়ে শো, তো মাছিল পিঠে ব্যথা, শো উল্টো হয়ে শো, মা মা দাঁড়াক পিঠের ওপর, পেটে ব্যথা উড়োতে পারছি না, সোজাতে পারছি না, পিঠে ব্যথা, ওষুধ দেয়নি ডাক্তার, ব্যথা কম হলে পরে যেটা খাবেন সঙ্গে সঙ্গে, ইচ্ছে করে খাচ্ছি না কেন, টানা ব্যথা উঠছে, একটা মাস ভাত খাবো না, একটু গরম গরম মাছ ভাজা, আলু সিদ্ধ ভাত, বেড়ে মুখে দিতে যাব, দেখি মেঘ করেছে, আর এই দেখো সব মেলা, বুঝেছ সব মেলা, দেখো ভালো লাগছে না, পেটটা ব্যথা ব্যথা করছে, রান্না বান্নাও শেষ দেখতেই পেলে, মাছ ভাজা করে চলে আসলাম, মা একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে ঘরে চলে যাবে, ডাল সিদ্ধ আর ভাত হবে, আবার কি আর সব তো দেখলেই সকালবেলা, অফ করলাম ক্যামেরা। তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেল, বাবারে আমার ভাতটাই আমি খেলাম, মারও গোবিন্দভোগ চাল দেখে লোভ করলাম না, কারণ আমার ঘরে ভাতটা আবার কি করবো, বুঝলে আর এখন তো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কোনো কিছুই পসিবল না, তো বুঝতেই পারছি ওরা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ঘর ঝাড় দেওয়া মোছা কিছুই হবে না, শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই, কারণ ওরা কখন যাবে তারপরে আমি ঘর ঝাড় দেবো, মুছবো, স্নান করবো, বাসনও তারপরে মাজবো, এখন বাসন মাজারও কোনো অপশান, কোনো জায়গা কিছু খুঁজে পাচ্ছি না, রান্নাঘরে তো ওরা কাজ করবে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে করছে ও, করবে না করছে ও, তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে পারবো না, তো ওরা চলে যাক তারপরে সব কাজগুলো করছি, ততক্ষণ থাকি, কটা বাজে, 12:15। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে দুপুর 2:15 মতো বাজে, এখনও ওদের কাজ শেষ হয়নি, ওরা এখনও কাজ করছে আর আমি তো শুয়ে আছি পেট ব্যথায়, আমার এই প্রথম দিনটা একটু পেট ব্যথা থাকে, তারপরে কালকে থেকে একটু কম থাকবে হয়তো, আর মেয়েকে আনতে গেল সোমনাথ স্কুল থেকে, আর আমি এতক্ষণ বসে বসে এই জামাকাপড়গুলো ভাঁজ করছিলাম, জামাকাপড়গুলো ভাঁজ করে শুয়েছিলাম, তো চলো উঠি এবার, একটু উঠে জামাকাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে বিছানাটা একটু
গুছিয়ে টান টান করে ঝাড়ি, কী হয়ে রয়েছে পেছনে একটু গুছিয়ে নিই। মেয়ে আসবে এক্ষুনি তার জন্য, আর দেখি ওদের কাজ কখন শেষ হয়। ওদের কাজ শেষ হতে হতে না কাজের এনার্জিটাই চলে যাচ্ছে। কখন ওরা যাবে, তারপরে আমি ঘর মুছে স্নান করব, বাসনও মাজা রয়েছে, এটাই ভাবছি। তো বন্ধুরা, ওদের কখন কাজ শেষ হবে না হবে তো অনেকক্ষণ ধরে ওয়েট করে বুঝতে পারলাম যে ওদের বিকেল হয়ে যেতে পারে কাজ শেষ হতে হতে। তো আমি ভাবলাম কি যে না, ওয়েট করে লাভ নেই, আমি কাজগুলো গুছিয়ে ফেলি। যেটুকু কাজ রান্নাঘর বাদে বা বারান্দাটা বাদে যতটা সম্ভব ততটা গুছিয়ে নিই। তো তার জন্যই জামা কাপড়গুলো ভাঁজ করে এগুলো এখন গুছিয়ে রাখছি। সোমনাথের জামা এদিকটা করে থাকে আর আমারটা ওই সাইডটা করে থাকে, তো এগুলো দেখো গুছিয়ে রাখলাম। আর তার সাথে কিছু বেডশিটও আছে, একটা বেডশিট আছে আগের দিন কেচেছিলাম। বেডশিট, মেয়ের জামা সব ছোট ঘরে থাকে। এই যে দেখো, এটা হচ্ছে ওর যা টপের লাইন, আর এর পাশে রয়েছে মেয়ের প্যান্টের লাইন। তো এইভাবে আমি ভাগ ভাগ করে রাখি মেয়ের আলমারিটা সুন্দর করে গুছিয়ে। নিতেও দেখতেও সুবিধা হয়, নিতেও সুবিধা হয়, রাখতেও সুবিধা হয়, তাই না? আর ওপরে থাকে সমস্ত টাওয়াল, গামছা, বেডশিট, এই সমস্তগুলো ওপরটায় থাকে। তো ব্যাস, চলো এখন অন্য কাজে চলে যাব, সেটা হচ্ছে বিছানাটা তুলে নেব। আর বিছানা দেখো, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করলাম, করে বিছানাটা একটু সুন্দর করে ঝেড়ে জানলাটা খুলে দিলাম। এবার একটুখানি ফ্রেশ লাগছে, অনেকটা বেলা হয়ে গেল এই কাজগুলো করতে করতে, আসলে অপেক্ষা করছিলাম। তো যাই হোক, আর এদিকে দেখো একটা কুকিজ, সুগার ফ্রি আটা কুকিজ অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এত ভালো খেতে, এত ভালো খেতে, মানে কি বলবো তোমাদেরকে। তোমরাও চাইলে অর্ডার করতে পারো। এমনিতে তো কুকিজ আমি এর আগেও অর্ডার করেছিলাম, ভালো খাইনি, কিন্তু এটা সুগার ফ্রি, কিন্তু দারুণ খেতে। যাই হোক, তো ওটা আনার সাথে সাথে আমি একটা টেস্ট করে নিয়েছি, সোমনাথকেও দিয়েছিলাম। তো ওগুলো সব গুছিয়ে রাখলাম, মানে গুছিয়ে রান্নাঘরে তো রাখতে পারলাম না, ওই বারান্দায় রেখে দিয়েছি। বারান্দায় সব র‍্যাকগুলো রাখা আছে, দেখতেই পাচ্ছ, তো এখন ওখানেই রেখে দিয়েছি কোনো রকমে। আর ওই পাশ দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে যতটা পারলাম ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘরের দিকটা তো যাওয়াই যাবে না, আর বারান্দার দিকটাও পুরোপুরি দিতে পারিনি ঝাড়। তবে ছোটো ঘরটা কিছুটা দিলাম, বড় ঘরটা ভালোভাবেই দিতে পেরেছি। আর এই যে সিঁড়ির ওপরটা ঝাড় দিয়ে সিঁড়িটা থেকে নোংরাগুলো টেনে নিয়ে যাচ্ছি, দিয়ে সিঁড়িটাও মুছে নেবো সুন্দর করে। আর ওদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করেই চলে গিয়েছিলাম সিঁড়ি থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলতে। তো ছাদে একটুখানি রোদ দূরে, মানে বেশিক্ষণ রোদ না লাগালেও হবে, সব শুকিয়েই গেছে। যখন ছাদে মেলছিলাম তখন দেখছিলাম সব শুকিয়েই গেছে, কিন্তু যেহেতু একটু রোদ না খাইয়ে রাখলে কেমন একটা লাগে না, তার জন্য রোদ খাওয়ালাম। বন্ধুরা, এখন টাইম হচ্ছে বিকেল 4 বাজে এখন। আর এই যে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলাম, স্নান টান করে নিয়েছি, সব কাজ সেরে, মানে সব কাজ বলতে ওই তো দুটো ঘর মুছলাম আর সিঁড়ির ওপরটা মুছলাম, বারান্দা মুছতে পারিনি, রান্নাঘরে মুছতে পারিনি, বাসনও পড়ে রয়েছে রান্নাঘরে, ঢোকার কোনো জায়গাই নেই, কোনো চান্সই নেই। দিয়ে তো তখন কথা বলতে বলতে মেমোরি ফুল হয়ে গেছিলো, তাই আবার ডিলিট করলাম, ডিলিট করে দিয়ে আবার ক্যামেরা অন করলাম। তো চলো, আমি এখন একটুখানি রেস্ট নেবো, কোন কথায় কি মেমোরি ফুল হয়ে গেছিলো ওর মনেও নেই কিছু। এখন একটু শোবো, তারপরে উঠবো যখন তখন পরে আবার আসছি, ঠিক আছে? আর এখনও রান্নাঘরে কাজ চলছে, 4 বাজে, তো দেখা যাক কখন ওদের কাজ কমপ্লিট হয়। এইমাত্র খেয়ে আসলাম ওই বাড়ি থেকে। ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে বিকেল 5:30, আর এই রান্নাঘরে আসলাম। রান্নাঘরের অবস্থাটা ঠিক নেই, আমি পরে করবো, সন্ধ্যাবেলা করে করবো, আমি এখন আবার একটু শোবো। পেট ব্যথা, দেখতেই পাচ্ছ সব কিছু ধুলো হয়ে পড়ে রয়েছে, সব মুছতে হবে, কাজ কমপ্লিট হয়নি, কালকে আবার আসবে, কালকে কমপ্লিট হবে কাজ, সবই ধুলো, ওগুলো মুছতে হবে। পাপোস দুটোর অবস্থা তো শোচনীয় করে দিয়েছে, ওগুলো ভালো করে ঝেড়ে ওয়াশিং মেশিনে দেবো, তবে আজকাল দেবো না, পরশু দিন দেবো। বাসনও মাজতে হবে, সন্ধ্যাবেলা করে করব। এখন কোনো রকমে শুধু রান্নাঘরে এসে এই সোমনাথের জন্য ফল আর মেয়ের জন্য খাবার রেডি করলাম, ঠিক আছে? বন্ধুরা, পাপোস দুটোকে ঝেড়ে নিয়ে আসলাম, আর এই জায়গাটা মুছলাম, আর এই অপরটা একটুখানি মুছে নিলাম। সিলিন্ডারের লাইনটা খুলে রেখে গেছে, তো থাক, খোলাই থাক, আমার লাগানোর দরকার নেই, আমি ইন্ডাকশনেই কাজ করে নেবো। ওরা আগে শান্তি মতো কাজ করে বেরিয়ে যাক, তারপরে সিলিন্ডারে কাজ করা যাবে, তাই না? আর বাসন কটা ছিল সেই সকাল থেকে মাজতে পারিনি, এই এখন মেজে নিলাম, আর সিঙ্কটাও একটু মেজে নিলাম।
ঠিক আছে? আর বোতলগুলো সোমনাথ রাতে ভরে দেবে, এর মধ্যে আরো দুটো বোতল অ্যাড হবে, ঘরে পড়ে রয়েছে, নিয়ে আসবো। বন্ধুরা, ও বাড়িতে গিয়ে মেয়েকে খাইয়ে আসলাম। মেয়ে আর ননদের ছেলে খেলা করছে, তো ওই লাফালাফি ঝাপাঝাপির মধ্যেই মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। ডাল আর মাছ ভাজা ছিল, খাইয়ে দিলাম। আর সোমনাথ তো এখন প্রায় দিনই রাতে দুধ খায়, বিস্কুট খায়, তো সোমনাথের দুধ বসিয়েছি। আর মায়ের কাছ থেকে একটু আলুর তরকারি নিয়ে আসলাম, দেখলাম মা গরম গরম আলুর তরকারি করছে। আর পাশের বাড়ি থেকে দুটো রুটি, তো এই তো আমি এখন খাবো। আর পেট ব্যথাটা কন্টিনিউ হয়েই যাচ্ছে, মানে জাস্ট মানে কীভাবে আজকে আমি নিজেই জানি না, শুয়ে শুয়ে মনে হচ্ছে চিৎকার করি, প্রচণ্ড তল পেটে প্রচণ্ড ব্যথা করছে, থাকা যাচ্ছে না। আজকে যার জন্য ব্লগিং ঠিকমতো করতেও পারছি না, কিছু ভালো লাগছে না, কিছু সেরকম শেয়ারও করতে পারছি না, সেরকমভাবে ক্যামেরা অনও করতে পারছি না। আজকে এডিট করতে পারবো কি না আমার মনে হয় না আজকে এডিট হবে, কালকে ব্লগ পেতে পেতে তোমাদের বেলা হয়ে যাবে। কারণ কালকে কখন এডিট করবো, সকালের দিকে বা দুপুরের দিকে করবো, ব্লগ পেতে কালকে অনেক দেরি হবে। আজকে রাতে আমার পক্ষে এডিট কোনোভাবেই সম্ভব না, কারণ এতটা পেট ব্যথা করছে। আমি এখন খাবো, খেয়েই শোবো। এই যে বাসনও মাজা আছে, শুধু খাওয়ার পরে যে কটা বেরোবে সে কটা একটু ধুয়ে নিতে হবে, কারণ রাতেই আমি ধুয়ে রাখি, হাজার কষ্ট হোক। আমার দিনের বেলা মানে সকালবেলা উঠে এঠো বাসন আমার রান্নাঘরে থাকলে আমার ভালো লাগে না। তো চলো, আমি ব্লগ আর কন্টিনিউ করবো না। কমেন্টারগুলো আজকে কী জানি সারাদিন টুকটুক টুকটুক করে অন করেছি, বেশি একটা অন করতে পারিনি। চলো শুয়ে পড়ি, আবার তো সকালবেলা মিস্ত্রি আসবে, কালকে কাজ কমপ্লিট হবে, তারপরে কালকে আবার সব কিছু সাজানো গোছানোর ব্যাপার আছে। চলো আজকের মতো ব্লগটা পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। নাইটিটা চেঞ্জ করবো, এটা পরে বাসন টাসন মেজেছি, আবার মাজবো, অন্য নাইটি পরে শোবো, আরাম পাবো তাহলে ঘুমিয়ে। আজকের মধ্যে পর্যন্তই টাটা, বাই বাই, আবার যেন দেখা পায়।